আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে আমি আরমান মোহাম্মদ। গত লাস্ট ভিডিওতে আমি ছাগলের একটা দানাদার খাবারের মেনু দেখাইছিলাম, সেইখানে আমি বলছিলাম যে এই সিজনে হচ্ছে গিয়ে ছাগল ঘাসের পরিমাণটা কম খায়, কেন খায় সেই বিষয়টা নিয়ে একটা বিস্তারিতভাবে ভিডিও বানাবো। তো তারই প্রেক্ষাপটে আজকের এই ভিডিওটা। আপনারা অনেকেই আমার কাছে একটা বিষয় সবসময় কমপ্লেন করে থাকেন যে ছাগলকে পর্যাপ্ত পরিমাণ মানে আকর্ষণীয় যে ঘাসগুলা, যেগুলো ছাগল সচরাচরে ভালোভাবে খায়, সেই ঘাসগুলো দেওয়া শর্ত ছাগল প্রপারলি খায় না, এর কারণ কি, এই বিষয়টা নিয়ে যেন একটু বিস্তারিত আলোচনা করি। তো আলহামদুলিল্লাহ আমার খামারে যে শখের গোটগুলো দেখতে পাচ্ছেন, গোটগুলো সকাল থেকে খাবার দাবার এদের খাওয়া শেষ কমপ্লিট, কিন্তু এখন আপনাদের ভিডিও করার স্বার্থে আমি এদেরকে পুনরায় খাবার দিছি। তো আজকে যে ঘাসগুলো দিছি, ঘাসগুলো যদি আমি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে গিয়ে আপনারা দেশীয় যে ঘাসগুলো, অর্থাৎ এটাকে বলে হচ্ছে গিয়ে আপনার দুবলা, হেসি বা ইত্যাদি ইত্যাদি, মানে মিশ্র যে ঘাসগুলো। তো এখন যেহেতু বর্ষার সিজন চলতেছে, তো এই সিজনে হচ্ছে গিয়ে ঘাসের ক্রাইসিসটা একটু বেশি, অর্থাৎ বর্ষার সিজনে আপনারা অনেকেই জানেন ঘাসের যে জমিগুলো, ম্যাক্সিমাম জমিগুলোই পানিতে প্লাবিত হয়ে থাকে, আর আমাদের যে ঘাসের জমিগুলো সেগুলো বেশিরভাগ অংশ ডুবে গেছে। কিছু অংশের জমি আছে যার উপরে মানে ভিত্তি করে বর্তমানে খাবারটা পরিচালনা করতেছি। তো যাই হোক, আমি বেশ কিছু আলাপ আলোচনা আজকে আপনাদের বলবো, যে কারণে হচ্ছে গিয়ে ছাগলের খাবার রুচির ব্যাঘাত ঘটে বা ছাগল খাবারটা প্রপারলি খেতে চায় না। যদি এই সমস্ত কারণগুলো উল্লেখ করি, তার ভিতর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আপনারা যারা বাণিজ্যিকভাবে বা বাড়িতে শখের বসে ছাগল লালন পালন করেন, তারা অনেক সময় প্রাথমিক পর্যায়ে বাজার থেকে দুইটা বা একটা ছাগল ক্রয় করে আনেন। মূলত সমস্যাটা ওইখানে হয় যে ছাগলের স্থানান্তর যেটা আছে, অর্থাৎ স্থান পরিবর্তন করলে তাদের খাবার মেনুর একটা ব্যাঘাত ঘটে, অর্থাৎ একটা নতুন পরিবেশে আসলে সেটা হয়তো একটা সময় লাগে, এই বিষয়টা আর কি। তো যাই হোক, দ্বিতীয় কারণটা যদি উল্লেখ করি, ছাগলের খাবার পরিমাণ বা ছাগলের খাবার যে মেনু আছে সেটার তারতম্য হলে, অর্থাৎ তারতম্যটা বলতে আপনারা কি বুঝেন, যে আপনারা যেই ধরনের খাবারগুলো ছাগলকে প্রপারলি দিয়ে আসতেছেন, ওই ধরনের খাবারগুলো যদি ছাগল মানে ওই টাইমে যদি না পায়, অর্থাৎ প্রতিদিন প্রতিনিয়ত যেই খাবারগুলো দেন ওই খাবারগুলাই যদি সে পুনরায় না পায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের খাবারের ব্যাঘাত ঘটে। এছাড়াও অন্যান্য কারণের কথা যদি উল্লেখ করি, ছাগলের পেটে যদি পর্যাপ্ত পরিমাণ কৃমি থাকে, কৃমির কারণেও কিন্তু ছাগলের খাবার রুচির ব্যাঘাত ঘটে। এছাড়াও যদি আরও উল্লেখ করি, সেটা হচ্ছে কি, বর্ষার সিজনে হচ্ছে কি ঘাসটা আপনার পরিবৃদ্ধিটা বেশি পায়, অর্থাৎ আপনারা যদি গ্রীষ্মকালের কথা হিসেব করেন, ওই সময় ঘাসের পরিবৃদ্ধিটা কম পায়, কিন্তু ঘাসটার যে স্বাদটা, ওই স্বাদটা কিন্তু ভালো থাকে, অর্থাৎ মিষ্টি একটা স্বাদ থাকে, যার জন্য ঘাসটা পরিমাণে তারা বেশি খায়। আর যখন বর্ষার সিজনে আসে, ওদের যে পরিমাণ যোগান থাকার কথা, তার থেকে বেশি পরিমাণ পানি বা সার যেটা আল্লাহর কর্তৃক প্রদত্ত সেটা পায়, যার জন্য ঘাসের পরিবৃদ্ধিটা অনেক বেশি হয় এবং ঘাসের স্বাদটা নষ্ট হয়ে যায়, যার জন্য হচ্ছে গিয়ে ঘাসের পরিমাণটা কম খায়। আচ্ছা, এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, কারণের কথা যদি উল্লেখ করি, যেমন আপনারা অনেকেই আরেকটা বিষয় কমপ্লেন করে থাকেন যে ছাগল হচ্ছে কি দিন দিন শুকিয়ে যায়। তো শুকিয়ে যায় কেন, তার কারণও আমি আজকে ভিডিওতে একটু উল্লেখ করে দিচ্ছি। তো শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যেসব ছাগল বাচ্চা প্রসব করে, তো ন্যাচারালি যাদের বাচ্চা প্রসব হয় সেই ক্ষেত্রে কিন্তু ছাগলের প্রচুর পরিমাণে দুধটা কাভার করা লাগে, যেহেতু বাচ্চা দুধ খায়, আর দুধ যত পরিমাণে মানে বাচ্চা টানে বা বাচ্চা খায় তত পরিমাণে কিন্তু ছাগলের শরীরটা ভাঙে। তো যার জন্য হচ্ছে গিয়ে ছাগল ওই টাইমে একটু দুর্বল হয়ে যায়, আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ওই টাইমে
ছাগলের যে স্বাস্থ্যের যে বিষয়টা সেটাও কিন্তু অনেকটা ভেঙে যায়। অর্থাৎ আপনার গাভীন অবস্থা যদি আমি হিসেব করি, আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই ছাগলটা দেখেন, এই ছাগলটা কিন্তু প্রেগনেন্ট। হ্যাঁ, এই ছাগলটার যদি বডি স্ট্রাকচারটা আমি আপনাদের দেখাই, দেখেন আল্লাহরকম মাশাল্লাহ, ও কিন্তু সকাল থেকে পরিপূর্ণ খাবারটা খায় নাই, তারপরও ওর বডি স্ট্রাকচারটা কিন্তু সুন্দর। আর আরেকটা ছাগলে যদি আমি সেম আমি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে কি, এই ছাগলটা একটু দেখেন, এই ছাগলটা কিন্তু বাচ্চা প্রসব করছে, অথচ তার বডি স্ট্রাকচারটা কিন্তু যেরকম থাকার কথা পরিপূর্ণ কিন্তু ওইরকম নাই। কারণ প্রতিনিয়ত তার থেকে হচ্ছে গিয়ে দুধটা কাবার করতেছে বা বাচ্চা নিতেছে, যার জন্য তাকে যতই খাবার দাবার দেওয়া হয় ওই পরিপূর্ণ কিন্তু পুষ্টিটা সে পাবে না। তো এইসব সমস্যাগুলো আসলে আপনারা সমাধান করবেন কীভাবে, এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চান। তো বাজারে বিভিন্ন রকমের যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলো আছে, তো আমি আসলে এত মেডিসিন সাজেস্ট করি না। প্রথমত হচ্ছে আমি আপনাদের রিকোয়েস্ট করব যেটা, সেটা হচ্ছে গিয়ে দানাদার খাবারের যে পরিমাণটা, এই পরিমাণটা হচ্ছে গিয়ে আপনারা তুলনামূলকভাবে একটু বাড়িয়ে দিবেন, যেহেতু ছাগল দানাদার খাবারটা পছন্দ করে ঘাস থেকে, তুলনামূলক অন্যান্য ইয়ে থেকে, মানে তার এই এই পিরিয়ডটা অন্তত বডিটা রিকভার করার জন্য আর কি। হ্যাঁ, তো বাড়িয়ে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে দানাদার খাবারের সাথে যদি আপনারা পারেন ভুট্টার যে গুঁড়াটা আছে বা কর্নটা আছে, এটা মোলাসেস করে অ্যাড করবেন, তাতে ওদের যে বডির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো থাকবে। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বাজারে বিভিন্ন রকমের ঔষধ আছে, তো ঔষধের কথা যদি বলি, আমি আসলে যখন এই মানে ক্রাইসিস মুহূর্তটা আমার খামারে আসে, আমি আসলে দুইটা ওষুধ ব্যবহার করি, তো আমি আপনাদের একটু দেখাই দিই বিস্তারিতভাবে। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমি অন্যান্য সবার মতো বলি না যে ভাই আপনারা আগডুম খাওয়ান, বাগডুম খাওয়ান, খাওয়াই খাওয়াই মানে একদম সব ফিনিশ করে ফেলেন। কারণ হচ্ছে গিয়ে যত পরিমাণে ওষুধ খাওয়াবেন বা যত পরিমাণে ইয়ে করবেন, তত কিন্তু আপনার খামারের কস্টিংটা বেড়ে যায়। আর আমি যে ওষুধগুলো খাওয়াই সর্বোচ্চ দাম নেমে হয়তো বা 100 টাকা, তো 100 টাকার ভিতরে কিন্তু আপনার ভালো একটা রেমেডি পাওয়া যাবেন। এটা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফাইল, এই ফাইলটা হচ্ছে গিয়ে আপনার, এটাকে বলে কেজাইম। হ্যাঁ, কেজাইম, এই কেজাইমটা হচ্ছে গিয়ে মূলত রুচি বৃদ্ধি করে, এর সাথে সাথে যদি শারীরিক কোনো দুর্বলতা থাকে সেটাও কাটার মানে সহায়তা করে। মূলত এর কাজ হচ্ছে গিয়ে রুচি বৃদ্ধি করা আর কি। হ্যাঁ, এর কাজটা হচ্ছে গিয়ে মূলত রুচি বৃদ্ধি করে। এটা 200 মিলি। আর এর খাবারের পরিমাণের কথা যদি বলি, সেক্ষেত্রে এখানে স্পষ্ট করে লেখা আছে গবাদি পশু অর্থাৎ গরুর ক্ষেত্রে যদি হিসাব করেন তাহলে 20 থেকে 50 মিলি, আর যদি ছাগলের ক্ষেত্রে হিসেব করেন তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে 4 থেকে 5 মিলি বা 6 মিলি খাওয়াইলে হবে। আচ্ছা, এই গেল একটা ওষুধ। আর এর সাথে আরেকটা ওষুধ খাওয়াবেন, সেটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই পরিচিত, এটাকে বলা হচ্ছে গিয়ে অ্যানোরা ডিএস ভেট। হ্যাঁ, দাঁড়াও, এটাকে বলে অ্যানোরা ডিএস ভেট, এইটা একটা ক্যাপসুল, এর পাতার দাম নেয় হচ্ছে গিয়ে আপনার 20 টাকা। তো এটাতে 4টা ট্যাবলেট থাকে। এই ওষুধটা খাওয়ানোর সিস্টেম হচ্ছে গিয়ে প্রত্যেকটা ট্যাবলেট 4 ভাগ করে, 1 ভাগ হচ্ছে গিয়ে ছাগলকে খাওয়াবেন এবং 1 ভাগ সকালে 1 ভাগ বিকালে। আর এটা হচ্ছে গিয়ে আপনার খাওয়ানোর সিস্টেমটা হচ্ছে গিয়ে 5 মিলি করে, 5 মিলি সকালে এবং 5 মিলি বিকালে, এইভাবে হচ্ছে গিয়ে আপনারা খাওয়াবেন। তো এইভাবে খাওয়ালে হচ্ছে গিয়ে ওদের যে রুচির যে তারতম্যটা, এটা আসলে ব্যালেন্সটা চলে আসবে। 4-5 দিনে দেখবেন যে ওদের খাবার রুচিটা ভালো থাকবে এবং ওদের স্বাস্থ্যটা ভালো থাকবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয় এই আর কি। তো আজকের ভিডিওটা যদিও একটা শর্ট ভিডিও, মানে অত লং ভিডিও না, তবে আশা করি আপনাদের অনেকেরই উপকার আসবে বা অনেকেরই ভালো লাগবে। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওর আলোচনা মূল বিষয়। আর যদি আবার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমিও চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন এরকম প্রাণী রিলেটেড ভিডিও দিয়ে উপকৃত করার জন্য। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের সাথে থাকেন, প্রাণী রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন। এই প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।